এই রেস্টুরেন্টটা ভেতরটা খুবই সুন্দর, অ্যাম্বিয়েন্সটা আমরা বাইরে থেকে যেটা যা বুঝলাম। তো যারা ভুবনেশ্বরে থাকো তো প্লিজ টু চেক ইট আউট, ভালো খেতে, টেস্টটা খুব দারুণ, একটু ক্রিসপিটা একটুখানি বেশি হয়ে গেছে ক্রিসপিটা, বাট ওভারঅল দারুণ। বাট ফার্স্ট টাইম দেখলাম এখানে কোরিয়ান ডিশ আছে তো আমি নিয়ে নিলাম রান্না করে। তো বাইরে একটা ভালো হাওয়া আছে, তো যেহেতু আমরা রুফটপে আছি সেই হাওয়াটাও গায়ে লাগছে, তো খুব ভালো লাগছে, ভাইবটা বেশ ভালো। লোকালিটিতেই আছি, তো রেস্টুরেন্টের নাম হচ্ছে রিচার্ডস কিচেন অ্যান্ড কফি বার মাল্টি কিউজিন রেস্টুরেন্ট। তো এখানে আমরা আজকে ডিনার করব, তো চলো লেটস গো। সো গাইজ, এটা হচ্ছে রিচার্ডস বার অ্যান্ড মাল্টি কিউজিন রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে এন্ট্রান্সটা, আর এটা হচ্ছে রিসেপশন কাউন্টার। এটা দুটো দিক আছে, এটা হচ্ছে মাল্টি কিউজিন রেস্টুরেন্টটা। তো আমরা ভাবছি আজকে এখানেই ডিনারটা করব, বিকজ আমাদের আজকে জাস্ট ডিনার করারই প্ল্যান আছে। এই রেস্টুরেন্টটাও ভেতরটা খুবই সুন্দর, অ্যাম্বিয়েন্সটা আমরা বাইরে থেকে যেতে যা বুঝলাম। আর এইখানে হচ্ছে, এখানে হচ্ছে লঞ্চটা, এই দেখো এটা হচ্ছে লঞ্চটা। সো এখানে মিউজিকও হচ্ছে, অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। এই রুফটপের অ্যাম্বিয়েন্সটা খুবই সুদিং অ্যান্ড কামিং একটা অ্যাম্বিয়েন্স, বিকজ দেখো খুব সুন্দর সুন্দর প্লান্টস দিয়ে ডেকোরেট করা আছে, আর প্লান্টসগুলো ভীষণই বিউটিফুল লাগছে দেখতে, আর বাইরে ওয়েদারটার সাথে ভাইবটা খুবই সুন্দর ম্যাচ করছে, আর তার সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে লো ডিম লাইটস অ্যান্ড লাউড মিউজিক নয়, একদমই সফট মিউজিক বাজছে, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ফর হ্যাং আউটস। আমরা অলরেডি স্টার্টার অর্ডার করে দিয়েছি, আমরা দুটো ডিশ অর্ডার করেছি স্টার্টারে, একটা হচ্ছে ফাইভ স্পাইস চিকেন, এটা একটা নতুন ডিশ আমরা ট্রাই করছি আজকে, খুব স্পাইসি হবে বলছে, দেখা যাক কেমন টেস্ট। অ্যান্ড সেকেন্ড ডিশটা যেটা অর্ডার করেছি সেটা হলো ফিশ অ্যান্ড চিপস, এটা একটা কমন ডিশ, এই দুটো আমরা আপাতত অর্ডার করেছি। এরপরে স্টার্টার অর্ডার করবো আরও, তো এটা খাওয়ার পর অর্ডার করবো কোয়ান্টিটি বুঝে, তোমরা দেখতে থাকো। অ্যাম্বিয়েন্সটা বেশ ভাল লাগছে, মানে বেশ বাইরে আজকে ওয়েদারটা যেহেতু ভালো, আজকে সারাদিন ধরেই দেখতে পাচ্ছি, তো বাইরে একটা ভালো হাওয়া আছে, তো যেহেতু আমরা রুফটপে আছি সেই হাওয়াটাও গায়ে লাগছে, তো খুব ভালো লাগছে, ভাইবটা বেশ ভালো।
আমরা এনজয় করছি, এখনো খাবার আসেনি, ওয়েট করছি। প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড টায়ার্ড, বিকজ সারাদিন আমরা আজকে ট্র্যাভেল করেছি। তোমরা অলরেডি জানো, যারা আমাদের লাস্ট ব্লগ চেক আউট করেছো তো তারা জানো অলরেডি, আর যারা চেক আউট করো নি তারা প্লিজ চেক আউট করো। আমরা গেছিলাম ধৌলিগিরিতে, তো ওখানে গিয়েও আমরা পুরো ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে, প্লিজ ডু চেক ইট আউট। এটা হচ্ছে আমাদের স্টার্টার, এটা হচ্ছে ফাইভ স্পাইস চিকেন, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিশ ফিশ অ্যান্ড চিপস। দেখে তো দুটোই খুবই ইয়ামি লাগছে। আমরা অলরেডি সার্ভ করা স্টার্ট করে নিয়েছি নিজেদেরকে, বিকজ প্রচণ্ড খিদে পেয়েছে আর ওয়েট করা যাচ্ছে না। সো খেয়ে তোমাদেরকে জানাচ্ছি যে খাবারটা কেমন ছিল। ভালো লাগছে? দারুণ খেতে। তো ফ্রেঞ্চ ফ্রাইস, নরমাল ফ্রেঞ্চ ফ্রাইস আছে, ওটা টেস্ট করে বলো। টেস্ট করে দেখতে হবে। ভালো খেতে, টেস্টটা খুব দারুণ। একটু ক্রিসপিটা একটুখানি বেশি হয়ে গেছে ক্রিসপিটা, বাট ওভারঅল দারুণ। ওকে, টেস্ট খুব ভালো। তো চলো আমিও খাওয়া স্টার্ট করি, দেখা হচ্ছে আবার একটু পরে। খাবারের টেস্টটা খুব ভালো, দারুণ বানিয়েছে ডিশটা। বাকি ডিশগুলো খেতে থাকছি, তারপরে জানাচ্ছি। খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো, কোয়ান্টিটিও ভালো, আর সেই তুলনায় প্রাইসও খুব ভালো। এই ডিশগুলো সব 250 rupees করে, আর সেই তুলনায় কোয়ালিটি কোয়ান্টিটি সব ভালো, আর সার্ভিসও ভালোই লাগছে আমাদের আপাতত। আগে দেখা যাক। ডিনার এসে গেছে মেইন কোর্স। তো গাইস, আমরা মেইন কোর্সে নিয়েছি কোরিয়ান রাইস অ্যান্ড সাংহাই চিকেন, সাংহাই চিকেন যেটাকে বলে। তো এখন আমরা সার্ভ করেছি নিজেদেরকে, এখন খাওয়া স্টার্ট করবো। তো তার সাথে সাংহাই চিকেন তো আছেই। তো খেয়ে বলছি কেমন হচ্ছে। রাইসটা কিন্তু জাস্ট অসাধারণ, মানে কি বলবো, এটা হচ্ছে যত রাইস আর নুডলস দুটো মিক্স করে বানানো, এই নুডলসটা একদম ক্রিসপি ফ্রাই করা, তো ক্রিসপি ফ্রাই নুডলস, এবার সেটার সাথে যখন রাইসটা কম্বাইন করে সেটা যখন, আর তার সাথে ভেজিস এগ চিকেন তো রয়েছে, তো সেটা যখন আমি মুখে দিচ্ছি তো ওই ক্রিস্পটা আসছে, নুডলসের ওই ক্রিস্পটা আসছে, খেতে কিন্তু দারুণ লাগছে, একটা ক্রাঞ্চি ভাব আছে, অসাধারণ লাগছে খেতে, আমাদের খুব ভালো লাগছে এটা খেতে। আর সাংহাই চিকেনটাও ভালো, ওটা একটা নর্মাল ডিশ, খেতে খারাপ না, এটাও ভালো। আমরা এখন পেট পুজোটা সেরে নিই, কমপ্লিট করে নিই, আর পাশে মিউজিক বাজে, লাইট মিউজিক, তো আমরা ওই পুজোটা খুব এনজয় করছি। আগে খেয়ে নিই, লাস্টটা কথা হবে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা নিচে চলে এসেছি, তো খাওয়ার খুব ব্যস্ত ছিলাম তাই আর কোনো ভিডিও করিনি, ডাইরেক্ট নিচে এসে ভিডিও করছি। তো আমাদের বিল খুব একটা বেশি ছিল না, তো বিকজ আমাদের খাওয়া খুব রিজনেবল প্রাইসে আমরা পেয়েছিলাম, আর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল অ্যাজ ইউজুয়াল। তো রেস্টুরেন্টটার নাম রিচার্জ, তো যারা ভুবনেশ্বরে থাকো তো প্লিজ টু চেক ইট আউট, খুব ভালো, এটা কিডস স্কোয়ারের কাছে। তো হোপফুলি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা, ভালো লাগলে লাইক করে, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। বাই বাই।